হ্যালো বন্ধুরা, তোমরা জানো আজকে দুপুর বেলায় ডুরান্ড কাপে কিন্তু বেঙ্গালুরু এফসি মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসির। বেঙ্গালুরু এফসি কিন্তু তাদের শক্তিশালী পুরো টিমটাই নামিয়েছিল, অপরদিকে জামশেদপুর এফসি কিন্তু তাদের ইয়ং টিম নামিয়েছিল। তারা প্রথম একাদশ যেটা মেন আইএসএল এ খেলবে সেই টিমটা নামায়নি, নতুন প্লেয়ারদেরকে দেখে নেওয়ার জন্য কিন্তু ডুরান্ড কাপে তাদের পাঠিয়েছে। তো এই ম্যাচে কিন্তু বেঙ্গালুরু এফসি 2-1 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে। আর আজকের ম্যাচে সমস্ত ফ্যানদের যেটা দেখার ছিল সেটা ছিল সুনীল ছেত্রী ও রয়কৃষ্ণার যুগলবন্দি। এবং আজকের ম্যাচে অন্তত সুনীল ছেত্রী রয়কৃষ্ণার যুগটি পুরো হিট বলতে গেলে। সুনীল ছেত্রী নিজে 23 মিনিটে একটা গোল করে এবং 56 মিনিটে সেকেন্ড গোলটা কিন্তু রয়কৃষ্ণকে দিয়ে করায়, যেখানে সুনীল একটা ব্যাকপাস করে সেখান থেকে রয়কৃষ্ণ কিন্তু গোলে শট নেয়। তো দুটো গোলই দুজন প্রধান স্ট্রাইকারের থেকে এলো, যেটা বেঙ্গালুরু এফসির কাছে একটা দুর্দান্ত নিউজ। ডমিনেট করেছে, প্রবীর দাস অনেক ভালো খেলেছে, কিন্তু আজকে হীরা মণ্ডলকে অনেকটা পুরনো হীরা মণ্ডল কিন্তু লাগেনি। এবং সবথেকে বড়ো কথা, হীরা মণ্ডল কিন্তু ডাবল ইয়েলো দেখে আজকে রেড কার্ডও দেখেছে, কোথাও একটা ফর্মটা যেন এখনও হীরা মণ্ডল পায়নি মনে হচ্ছে। অপরদিকে জামশেদপুর এফসির ইয়ং ব্রিগেড কিন্তু খুব ভালো খেলেছে, বিশেষ করে হীরা মণ্ডল বেরিয়ে যাওয়ার পরের যে 30 মিনিট মতো ছিল সেই সময়টা কিন্তু জামশেদপুর এফসি অসাধারণ খেলেছে। এবং হীরা মণ্ডল বেরিয়ে যাওয়ার সুযোগটা কিন্তু কাজে লাগায়, হীরা মণ্ডল বেরিয়ে যাওয়ার 2-3টের মধ্যেই কিন্তু তারা গোল শোট করে একটা, এবং ফাইনালি কিন্তু ম্যাচটি 2-1 গোলে সমাপ্ত হয়, যেখানে বেঙ্গালুরু এফসি জামশেদপুর এফসিকে প্রথম ম্যাচে ডুরান্ডে হারিয়ে দেয়।